শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুদা হবে নিরুদ্দেশ এই স্লোগানকে সামনে রেখে বরগুনার বেতাগে উপজেলার ছ নং কাজিরাবাদ ইউনিয়নে সরকারি ত্রাণের চাল বিতরণ করা হয়েছে বরগুনার প্রতিনিধি জুলহাস মিয়া জানান কর্মহীন মানুষের মাঝে এবং নিরাপদভাবে জীবনযাপন করার জন্য সরকারি বরাদ্দকৃত চাল মানুষের মাঝে বন্টন করেন বেতাগি উপজেলার ছয় নং কাজিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মোশারফ হোসেন শনিবার পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক আব্দুল সালাম এস আই নরুল ইসলাম ইউনিয়ন পরিষদের সদস্যদের উপস্থিতিতে নশো পরিবারকে খাদ্য বিতরণ করেন দৌলত খান প্রতিনিধি মোহাম্মদ হাসনান জানান ভোলার দৌলত খান মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিজ উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মহিবুর রহমান সহ সকল শিক্ষকবৃন্দ এছাড়াও ভোলার দৌলত খানের বিচ্ছিন্ন চর হাজিপুর ইউনিয়নের তিনশো হতদরিদ্র পরিবারের মাঝে শনিবার হাজিপুর ইউনিয়নের চেয়ারম্যান হামিদুর রহমান টিপু ও পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত থেকে হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন গাজীপুর প্রতিনিধি ওয়াসিম আকরাম জানান করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রেখে ব্যতিক্রম ধর্মী পদ্ধতিতে খাদ্য সামগ্রী বিতরণ করেন গাজীপুর শ্রীপুর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন সরকার শুক্রবার নিজে ভ্যান চালিয়ে কর্মহীন ও দুস্থ দুই শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেন তিনি